हेलो एवरीवन, आमी मानिक फ्रॉम आर्टटेक स्टूडियो। आमार चैनले आपनाके स्वागतम। आपनी जदि ए चैनल नतून होये थाकेन ताहले अवश्य चैनलटी सबस्क्राइब करुन एबं पाशे थाका बेल आइकनटी क्लिक करुन। आजके आमी आपनादेर देखाबो ब्लेंड टूल दिए किभाबे एकटी 3D टेक्सट इफेक्ट तैरि करा जाय। चलुन शुरू करा जाक। प्रथमे आमरा एकटी ब्लैंक पेज निब। प्रथमे आमरा एकटी सार्केल निब। সার্কেলটির স্ট্রোকটা অফ করে দিব এবং এখানে আমরা গ্রেডিয়েন্ট টুল নিব। আমরা এখান থেকে কালার চেঞ্জ করব। আমি এই কালারটি নিলাম। ओके, तो এখন আমরা অল্টার প্রেস করে কপি নিব। ঠিক শিফট চাপ দিয়ে পাশেই নিয়ে নিন আরেকটি সেম কপি। দুটাকে ড্র্যাগ করে আমরা চলে যাব হচ্ছে ব্লেন্ড অপশন, ব্লেন্ড টুল অপশনে। এখানে ডাবল ক্লিক করলেই একটি অপশন চলে আসবে। আমরা সেকেন্ড অপশনটি চুজ করব। দেন এখানে 400 দিয়েছি, আপনারা চাইলে 300 দিতে পারেন। সো আমি 300 দিয়েই দেখাই। এখন এপাশ থেকে ড্র্যাগ করে এপাশে নিয়ে এসে এখানে ডাবল ক্লিক করে দিন, তাহলে চলে আসবে। এবার আমরা একটি ছোট করব, ছোট করে নিলাম। এখন আমরা এখান থেকে আরেকটি সার্কেল নিব। এটা আমরা শিফট চেপে একদম রেশিও বরাবর টানব। এখান থেকে আমরা ফিল কালারটি অফ করে দিব। স্ট্রোক কালার আমরা নিব। এই হলো আরেকটি, আমরা হচ্ছে আরেকটি নিব হচ্ছে এখান থেকে। এখান থেকে পেন টুলের সাহায্যে একটা এল শেপ তৈরি করব। এখন দেখুন এখান থেকে আরেকটি অল্টার প্রেস করে দেন হচ্ছে শিফট দিয়ে আরেকটি কপি করে নিব। এখন এটা সিলেক্ট করব এবং শিফট চেপে এটাও সিলেক্ট করব। এখন আমরা চলে যাব অবজেক্টের ব্লেন্ড অপশন, সেখান থেকে আমরা চলে যাব রিপ্লেস স্প্লাইন। এখানে ক্লিক করব। এখন দেখুন এখানে ফাঁকা আছে, আমরা আসলে ও শেপ তৈরি করব। এখন সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে পেন টুলের সাহায্যে আমরা এটা ফুলফিল করে দিব। এখান থেকে আমরা এইখানে এই বরাবর একটি পয়েন্ট ক্রিয়েট করব। দেন হয়ে গেল সার্কেল। দেন আমরা এটাকে আরেকটি কপি করব, সিলেক্ট করে একটি কপি নিয়ে নিব বাঁ পাশে।
আমরা এটাকে এবং এটাকে আমরা এই পাশে নিয়ে নিই নিলাম এখন এখানে আরেকটি কপি করব আর এটাকে এলটাকে আমরা ধরে দুটো শিফট চেপে ধরে একসাথে আবারো সেম অবজেক্টে যাব ব্লেন্ড অপশন এখানে রিপ্লেস স্পাইনে করব হয়ে গেল এল এখন এটাকে আমরা সি করব সি শেপ করব সেজন্য আমরা চলে যাব আবার পেন টুলে গিয়ে আমরা এখান থেকে প্লাস করে আমরা এটাকে ফিল আপ করেছিলাম সেম ভাবে আমরা এখানে এটা দিয়ে মাইনাস করব এখান থেকে নয় এটা মাইনাস করেছি এবার এখান থেকে এটা মাইনাস করব এখান থেকে এইখানে মাইনাস করব সরি এই হয়ে গেল সি এখন আমরা এটাকে নিয়ে যাব এখানে এটাকে শিফট চেপে নিয়ে যাব এটাকে আরো ক্লোজ নিয়ে আসবো সবগুলোকে কাছাকাছি নিয়ে আসবো এখন খুব সহজেই আমরা তৈরি করে ফেললাম একটি 3D টেক্সট ইফেক্ট এখন এর পেছনে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দেব যাতে দেখতে ভালো লাগে এখন একটু কালারটা ব্ল্যাক করে দিব সিলেকশন টুলে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে আমরা সেন্ড টু ব্যাক এ নিয়ে আসবো দেখুন তো এখন সবগুলোকে শিফট চেপে সিলেক্ট করে নিয়ে আসবো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ